আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হেল্প টিপস ভিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন আছে ওখানে একটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা হলো কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে থাম্বনেল বানাবেন খুব সহজে, তো সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এজন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে সার্চ দিতে হবে। লিখবেন পিক্সেল লিখে সার্চ দিলে এরকম একটা অ্যাপ চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে 10 মিলিয়ন ডাউনলোড। তো যেহেতু আমার ইনস্টল করা আছে, তো আমি ডাইরেক্ট অ্যাপসের ভিতরে ঢুকলাম। তো ঢোকার পরে এরকম আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা সাইট নিয়ে সেখান থেকে আপনি থাম্বনেল বানাইতে পারেন। যেহেতু আমার সাদা নিলাম, সাদা নিলে আমার ভালো হবে, সেজন্য আমি সাদা নিলাম। তো তারপরে এখানে ক্লিক করবেন, এই যে 3 যে আইকন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে কাস্টম আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাবেন এই যে ইউটিউব থাম্বনেল বা ফেসবুক কভার, আপনি যে কোনো একটা এখান থেকে বানাইতে পারবেন। তো যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাবেন, সেহেতু ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। তারপরে এই যে ওকে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে রেডি। তো তারপরে কীভাবে অ্যাড করবেন যে কোনো কিছু, এখান থেকে আপনি ছবি অ্যাড করতে পারেন অথবা এখান থেকে আপনি লিখতে পারেন, এখানে ক্লিক করলেও নিতে পারেন, বা এখান থেকে আপনি টেক্সট নিয়েও করতে পারেন। তো এরপর এখানে ক্লিক করবেন, লিখব কীভাবে খুব সরি তো লেখা শেষ, আরেকটা আসছিল তো এটা ডিলিট করে দিলাম। তো লেখা এখান থেকে আপনি যে কোনো ডিজাইন বা যে কোনো সাইজের নিতে পারেন। তো এরপরে টেক্সটটাকে বড় করে নিতে পারেন। তারপরে এখানে কালার আছে, এই যে দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে আপনি জীবন অথবা এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারেন, অথবা এই যে দেখ সরি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এখানে ক্লিক করে আপনি কালার নিয়ে নিতে পারেন বিভিন্ন কালার। তো এই যে কালার দেখতে পাচ্ছেন, বিভিন্ন কালার নিয়ে নিতে পারেন, যেহেতু লালই ভালো হবে সেহেতু লাল নিয়ে নিলাম। তো তারপরে এই যে আছে বি, এখানে বোল্ড করে নিতে পারেন, অ্যাঙ্গেল করতে পারেন, যেহেতু আমি যদি অ্যাঙ্গেল রিমুভ করেন তো এখানে ক্লিক করবেন,
আর অ্যাঙ্গেল করলে এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমি বোল্ড করে নিলাম, তো তারপরে যদি এখানে আবার ব্যাকগ্রাউন্ড কিছু একটা দিতে পারেন চান তাহলে এটাও দিতে পারেন, যে কোনো, অথবা এখান থেকে আপনি কালার চেঞ্জ করেও দিতে পারেন। যে কোনো ই দিতে পারেন, এখানে এটাও ইউজ করতে পারেন। সাদাটাই দিলাম, এটাই ভালো দেখায়। আপনারা এইটা নিয়ে একটু গাড়াগাড়ি করলে অনেক কিছু পাবেন, ঠিক আছে? তো যেহেতু অনেক বড় হয়ে যায় সেজন্য খুব তাড়াতাড়ি এবং শর্টে করে দিচ্ছি আমি। এখান থেকে আপনি বিভিন্ন স্টাইলে করতে পারেন। তো এলো বিষয়, থ্রি ইডিট করতে পারেন যদি এটা আপনি থ্রি ইডিট করেন, এভাবে যদি করতে চান করতে পারেন। তো এই বিভিন্ন স্টাইলের আছে, তো যদি আপনি করতে চান তো করতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য আমি সবকিছু করলাম। তো তারপরে ধরেন এই সাইডে আমি একটা ফটো এডিট করব, তো সেজন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, অথবা আপনি চাইলে এই যে থ্রি প্লাস আইকন আছে এখানেও ক্লিক করতে পারেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফরম গ্যালারি, তো গ্যালারিতে চলে যাবেন। তো এটা নিলাম আমি। ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন এই বিষয় নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো তো দেওয়ার পরে তো দিলাম, যদি এখানে আর কিছু করার দরকার নেই, তো তারপরে সেভ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবেন। এখানে দেওয়ার পরে এই যে সেভ ইমেজ এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যদি আপনি চান সেভ টু ডাইরেক্ট গ্যালারি, অথবা যদি চান তো সেভ টু শেয়ার, শেয়ারে দিলে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন। যেহেতু আমার দরকার নেই আমি গ্যালারিতে ডাইরেক্ট সেভ করে দিলাম। তো গ্যালারিতে সেভ হয়ে গেছে, তো মাঝে মাঝে একটু অ্যাড আসতে পারে, তো কেটে দেবেন। তো এই ছিল আজকের বিষয়টা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বেল সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।